সাদা দেওয়ার জন্য। তো আমার বন্ধু হাদি, সে আজকে সে কিছুক্ষণের জন্য মন খারাপ ছিল, তবে বেদানি খেয়েছে, এসে আলো ঘন্ট আর এই দুটি মাংস খাওয়ার দরুন সে এখন যথেষ্ট প্রফুল্ল মনে আছে। সে নামাজে সালাম ফিরলেই তো এখন আমি চলে যাচ্ছি আমার বন্ধু মাধুর কাছে। মানুর নামটা অনেক কিউট একটা নাম, এটা আমাদের স্কুল জীবন থেকে ওকে ডাকি আমরা এই নামে, এবং ও খুশি হয় কি দুঃখী হয় সেটা একটা বিষয় না। এখন আমরা চলে যাচ্ছি মাধুর কাছে। ধন্যবাদ। আসলে আমাদের সবারই একটা করে ছদ্মনাম আছে, তো যেমন একটু আগে আমার যে বন্ধু কথা বলছিল তার ছদ্মনাম জৌল, তার পাশে আছে আমাদের হাদিসুর রহমান হাদি, আমরা সবসময় তাকে হাদি বলেই দেখি, মানে শার্টের নামের শর্ট ভার্সন আমরা অবশ্যই আরাম হিসেবে ডাকি না। তার পাশে আছে লিঙ্গাম, ভিডিওতে এসে আমাদের দোকানে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের এই আয়োজনটা বড় হবে, কোনো কারণে হয়তো এবার করোনা বা অন্যান্য ক্রাইসিসের কারণে আমরা সীমিত আকারে করছি। আমরা আছি নবগঙ্গা নদীর তীরে, আর আমাদের এটাই আটটা পিকনিকই এখানে করছি। আর এখানে সর্বোচ্চ প্রধান সাপোর্টে আছে আমাদের বন্ধু হাসনার ফ্যামিলি অ্যান্ড হাসনা, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমি আর বেশি কিছু বলছি না, এবার আপনাদের সাথে উপস্থিত হচ্ছে হাদিসে রোমান হাদি। আমার প্রাণ প্রিয়, যাদের স্থান আমার অন্তরে, তার মধ্যে রয়েছে হাসান যাকে আমরা হাসান বলি, মামুন যাকে আমরা মানু বলি, জুয়েল যাকে আমরা জোরো নামে ডাকি, তারা আমাকে হাতে বলে ডাকে, আমি এতে কিছু মনে করি না। আছে আমার পাশে আমার আরেকটা প্রাণ প্রিয় বন্ধু মামুনুর রহমান জীবন, যাকে আমরা ডিং ডাং বলে ডাকি। আমাদের এই লাইফ টাইম ফ্রেন্ডসের সদস্য সংখ্যা 7 জন, কিন্তু একটা বন্ধু ঢাকায় থাকার কারণে আসতে পারেনি এবং আরেকজন আছে, সে কিছুক্ষণের মধ্যে আমাদের এই আনন্দ ঘন আয়োজনে উপস্থিত হবে। আমি একটু অতীতে ফিরে যেতে চাচ্ছি। অতীতের সে সময়কাল হচ্ছে 2012 সাল। 2012 সালে আমরা যেখানে বসেই অনুষ্ঠানটা আয়োজন করছি, এর একটু পাশেই একটি মেহেরগুড়ি বাগান ছিল। সেই বাগানে আমরা 2012 সালে তখন পিকনিকটা আয়োজন করি, হুট করে আয়োজনটা হয়ে যায়।
সেই আয়োজনে আমরা কখনো চিন্তাও করতে পারিনি, বারো থেকে দিলে দিলে এই এক দুই তিন করে আমরা আটটি বছর এইভাবে পিকনিকটা করতে পারবো। এই পিকনিকের আয়োজনে সবচেয়ে বেশি ধন্যবাদ দেব বন্ধু হাসানকে আর আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলাকে, কারণ তিনি আমাদেরকে এখনো পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের বন্ধু যারা আছে সবাইকে এ দুনিয়ার পরে সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা বলে আলহামদুলিল্লাহ। কারণ জীবিকার তাগিদে সবাইকে ছুটে চলতে হয়, ছুটে চলার কারণে ছাত্রস্থের পাশাপাশি সবাই ব্যস্ত হয়ে পড়ে। এই ব্যস্ততার বাইরে সবাই চায় নিজের কিছু মানুষকে নিয়ে এক জায়গায় হতে। এই এক জায়গায় হওয়াটা কিন্তু খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। আমরা যারা স্কুলের গণ্ডি পেরিয়ে, কলেজের গণ্ডি পেরিয়ে, ভার্সিটির গণ্ডি পেরিয়ে আজকে বিভিন্ন জায়গায় এখনো পড়াশোনা বা চাকরির পিছনে ছুটছি, তারা কিন্তু বোঝে সময়ের দাম কত। এই সময়ের মূল্যবান সময় ফেলে আমরা যে এক জায়গায় হচ্ছি এবং এই পিকনিকের আরেকটা বেশি চমকপ্রদ জিনিস থাকবে, সেটা আমাদের অর্ধাঙ্গিনী। যেদিন আমাদের অর্ধাঙ্গিনী হবে সবাই, আমাদের ইচ্ছা আছে আমরা তাদেরকে দেখিয়ে দেব যে আমরা সাতজন বন্ধু দীর্ঘদিন, আজকে এই অষ্টম বার্ষিকী পিকনিক না, তখন হয়তো বিশ বা পনেরোতম বার্ষিকীতে তাদেরকে দেখিয়ে দেবো আমাদের অর্ধাঙ্গিনীকে, দেখো আমাদের বন্ধুত্ব কত শক্তিশালী, আমাদের বন্ধুত্ব কত অটুট। আমরা এখনো 2011 সালের 11 ব্যাচের সেই বন্ধুরা এখনো এক আছি, এখনো এক থাকব এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের বন্ধুত্ব আজীবন মরণের আগ পর্যন্ত অটুট রাখে। সবাইকে আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই পিকনিকে প্রাণ ভোমরা স্থান, আমাদের প্রত্যেকের অন্তরে তার স্থান, যার নাম না বললেই নয়, সে আমাদের বন্ধু হাসানুজ্জামান হাসান ওরফে হাসনা। ধন্যবাদ আমার প্রিয় দোস্ত হাজিসুর রহমান। হাজিসুর রহমান অনেক মূল্যবান কথা বলেছে, সে আসলে বলতে গেলে সে যা পায় তাই খায়। অবশ্য আমাদের বিনোদনের মূল কেন্দ্র হচ্ছে আমাদের হাসি।